اللهم اهدنا في <applause> من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي عليك السلام ورحمة الله وبركاته يا أخواني البرشلونة هاتشي جاي نبي صلى الله عليه وسلم بلوشن استفتي نفسك وين افتاك مفتون. মফতুন এই ধরনের শব্দ আমি জানি না যাই হোক না কেন ওই নফতাকল মুফতুন মফতুন না মুফতুন যাই হোক না কেন এরকম শব্দ এসছে যে মফতুন না মুফতুন যে হাদিসটার ব্যাখ্যা হচ্ছে হাদিসটা এসছে মুসরাদি আহমাদি সতেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস সতেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আপনি আঠারো হাজার একশো দিয়েছেন আঠারো হাজার এক দিয়েছেন যাই হোক না কেন সতেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস

তাফ সম্পর্কিত জানতে এসেছি ফা জামা আনা মিলেহু আল্লাহ রাসূল আঙ্গুলগুলোকে একত্রিতিত করলেন ফজালা ইয়ান কুতুবিহিন না আঙ্গুলগুলো দিয়ে আমার মুখে কি করলেন খোঁচা মারলেন ও ইয়াকুল আর আল্লাহ রাসূল বলতেছিলেন ইয়া বা বিসা হি বা বিসা তুমি তোমার তনি তবার অন্তরকে ফতোয়া জিজ্ঞেস করো বা ইসতফ তুমি তোমার নিজেকে ফতোয়া জিজ্ঞেস করো সালাস মারাতিন তিনবার বললেন তবে আল্লাহ রাসূল বললেন আলBirru matma'annati ilayhin nafs. নেকি হচ্ছে যা করলে মনে একটা প্রশান্তি পাওয়া যায় মনে একটা শান্তি আসে শান্তি বিরাজ করে যা করলে সেটাই হচ্ছে নেকি। বল ইসমু মা'হা kafin nafs আর পাপ হচ্ছে এমন কিছু করলে মনে একটা সবসময় কিন্তু কিন্তু জাগে মনে একটা কি বলছে শান্তি পায় না মনে একটা অশান্তি

নেকি হচ্ছে যা করলে মানুষের মন শান্তি পায় ওয়াতমা ইলেহেল কালবার হৃদয় হৃদয় একটা প্রশান্তি বিরাজ আর পাপ হচ্ছে যা করলে মানুষের অন্তরে শান্তি আসে না আর মানুষের মনে বা অন্তরে প্রশান্তিও আসে না বা ইনফত কাল মুফতুন যদিও ফতোয়া আহ দেনেওয়ালারা বা মুফতেরা তোমাকে ফতোয়া দিয়েছে বা দিয়ে থাকে বিয়ে এখান থেকে বুঝতে পারা গেল যে নেকি হচ্ছে এমন কাজ যেটা করলে মনে একটা শান্তি পাওয়া যায় যে কোনো নেকি ছোট বড় আর পাপ সেটা যে কোনো পাপই হোক না কেন দেখবেন সেই সেটা সেই পাপটা করলে মনে একটা অশান্তি বিরাজ করে মনে শান্তি আসে না মন যেন আহ উড়ে উড়ে বেড়ায় মনে যেন একটা কি বলছে আপনার আহ কোথায় কিছু হারিয়ে গেছে এরকম একটা অনুভব হয় এটাই হচ্ছে পাপ এই কথাটাই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ইস্তফতে মুফতুন।